দর্শক স্বাগত ঢাকা ট্রিবিউনে আমি মইনুল ইসলাম আছি আপনাদের সাথে স্বাগত ফুড কার্টে তাজমহল রোড থেকে কৃষি মার্কেটের দিকে এই রাস্তাটাতে একটি মাত্র ডেস্কি নিয়ে স্বতন্ত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নাম হচ্ছে মায়ের হাতের চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটি ডেস্কি নিয়ে কিন্তু ভাই এখানে বিরিয়ানি বিক্রি করছেন এবং তার স্বপ্নটাও অনেক বড় তাই এই স্বপ্নটাকে আমরা সবার সামনে তুলে ধরার জন্য ফুড কার্টের একটি ভিডিওতে আজকের আয়োজনটা করছি সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের নাম মোহাম্মদ সাব্বির হোসেন আমি জব করি আর কি গ্যারেজে কাজ করি আর আমরা বন্ধু বান্ধব মিলে আমি একটা আয়োজন করছিলাম পরে আমার ফ্রেন্ড সার্কেল বলছে তোর মার হাতের বিরিয়ানি তো অনেক মজা তুই একটা কাজ কর তোর অপ্স সময় তুই এই বিরিয়ানি বেচতে পারস তো আমি একটা কাজ করলাম যে আমার মারে বললাম যে একদিন তুমি 2 কেজি চাইলে একটু পাকায় দাও লস হইলে হোক এরকম যেদিন বেচলাম ওদিন গিয়ে দেখলাম যে না মোটামুটি আল্লাহর মতে ভালো একটা বেচা কিনা হলো পরে আবার মা বললো যে আবার বেচ তো এইভাবে দেখতেছি না চলতেছি তো সেইভাবেই দেওয়া হইলো আর এখানে ওই লোক মোহাম্মদপুর তাজমহল রোড কৃষি মার্কেটের সামনে হ্যাপি মার্টের নিচে আর এখানে একটাই আইটেম আছে সেটা হলো চিকেন বিরিয়ানি মানে চিকেন দেওয়া হয় আর যে আলু ভাজা দেওয়া হয় পানি রাখছি যে অনেক সময় অনেক মানুষ এসে বইসা খায় যে রানিংয়ে দেখে ভালো লাগলো যে ভাই একটু বইসা খাওয়া যাবে আমি বলে খান আবার অর্ডারও দেওয়া হয় আমি নাম্বার দিয়ে দিচ্ছি যে মানে ছোটোখাটো কোনো জন্মদিন টর্মদিন হলে মানে 20-100 আর কি হইলে আমি নেই আর 100-এর উপরে হইলে আর মানে বাসার চুলা তো মানে কাভার করতে পারে না আলু পেঁয়াজ রসুন এটা আমার বাবা ছিলে আমার মা মানে উনি বাজার টাজার করে আর আমার কামের থেকে মানে আমার গ্যারেজ থেকে আইসা সন্ধ্যার পরে আমি যখন অবসর সময় তখন আমি এই জিনিসটা নিয়ে বসি এটা আগে আমি নাম ছাড়াই বসেছিলাম পরে একজন এক ভদ্রলোক এসে আমাকে একটু বুদ্ধি দিল একটা নাম বসাও তোমার নাম বসাইলে উপকার হবে কি তোমার অতি তোমার ফিউচারে যদি তুমি আরও ভালো করো তাহলে নামের উপরে আরও সুন্দর একটা কিছু হইতে পারে সেই জন্য নাম দিলাম মার হাতের স্বাদ কারণ আমার মা পাকায় যেহেতু মার হাতের স্বাদ দিলাম মানে এটা নিঃস্বাধীন আর কি এটা আমার কোনো ডিস্টার্ব নাই কেউ আমার ঝাড়ি মারবো না কেউ আমার বকা দিব না কেউ কিছু বলার নাই আমার মন চাইলে বসলাম না না মন চাইলে আমি চলে গেলাম আজকে বেচানো হইলে আমি আমার মানে কোনো মানে কোনো টেনশন নেই আর কি একদম পুরোই চিল এই আর কি এটার ভিতরে সেই এই একটা সুবিধা আছে ভবিষ্যতে যদি আপনার বড় কিছু হয় বড় কিছু হইলে আমি দোকানপাট একটা নেওয়ার ব্যবস্থা করবো এই নামই চলবো কারণ আমার শুরু যেহেতু এই নাম দিয়ে হয়েছে মানে সবাই যেহেতু এই নামে পছন্দ করছে তো এই নামই রাখবো দর্শক এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা এই খাবারটি ট্রাই করেন তবে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার এলাকার কোনো ঐতিহ্যবাহী বা মুখরোচক খাবারের সন্ধান যদি আপনার কাছে থাকে তবে অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সেই খাবারটি সবার সামনে এভাবেই তুলে ধরার নিউজ এবং অন্যান্য কন্টেন্টের জন্য আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে চোখ রাখুন সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের